আসসালামু আলাইকুম, কেয়ার টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটি হচ্ছে ডায়েটে আপনারা কিভাবে নুডলস খেতে পারবেন বা কী দ্বারা তৈরি করলে সেই নুডলস আপনারা ডায়েটে খেতে পারবেন। এক্ষেত্রে আমি কোনো নুডলস ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি বাঁধাকপি। প্রথমে বাঁধাকপিকে কেটে নিয়েছি, এটিকে আসলে লম্বা লম্বা করে কেটে নিতে হবে যাতে দেখতে অনেকটা নুডলসের মতো হয়। যতটা চিকন করা সম্ভব এবং লম্বা করা সম্ভব সেভাবেই কেটে নিতে হবে, কিন্তু আমি আসলে কাটতে অতটা এক্সপার্ট নই, তাই একটু মোটা হয়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই হবে। আর এই রেসিপিটা আসলে অসাধারণ হয়েছিল, আপনারা তৈরি করে নিলেই বুঝতে পারবেন। অনেকেরই ধারণা ডায়েটে খুবই বাধ্যবাধকতাপূর্ণ খাবার খেতে হবে, অস্বাদপূর্ণ খাবার খেতে হবে, কিন্তু না, ডায়েটেও কিন্তু মজাদার খাবার খাওয়া যায়, আর মজাদার খাবার খাওয়ার মাধ্যমে ডায়েট করা যায়। মাঝে মাঝে মজাদার খাবার খেলে আসলে ক্ষতি হয় না, কিন্তু আসলে খাবারটা যাতে ক্ষতিকর না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে দেখেন, আমি যেগুলো কেটে নিয়েছি এগুলো একটু মোটা মোটা হয়ে গিয়েছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন চিকন করে কেটে নেওয়ার। আর আমি এক্ষেত্রে একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি। অনেকেরই ধারণা যে ডায়েটে বাঁধাকপি খেতে পারবেন কি না। আসলে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের ডায়েটে সব ধরনের সবজি, শুধুমাত্র আলু আর মূলা জাতীয় দুই একটা সবজি বাদে সবুজ শাকসবজি সবটাই কিন্তু খাওয়া যায়। আর বাঁধাকপি, ফুলকপি এগুলো তো উৎকৃষ্ট ডায়েট ফুড, কিন্তু অনেকেই ভেবে থাকেন যে যাদের থাইরয়েড আছে বা হাইপোথাইরয়েডিজম আছে তারা হয়তো বাঁধাকপি ফুলকপি খেতে পারবেন না। হ্যাঁ, আপনারা যদি নর্মাল ডায়েট প্ল্যান মেনে চলেন সেক্ষেত্রে হয়তো এগুলো অনেকটা অ্যাভয়েড করে চলতে হয়, কিন্তু জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট করলে এই খাবারগুলো অবশ্যই আপনি খেতে পারবেন, আর এর জন্য বিশেষ পদ্ধতিতে এগুলোকে রান্না করতে হবে। আমি এই আমার এই নুডলস তৈরি করার জন্য যা যা নিয়েছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই যে আমি এখন টমেটো কেটে নিচ্ছি, ছোট ছোট করে আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। যেটা বলছিলাম ডায়েট নিয়ে, যে ডায়েটে কী খেতে পারবেন খেতে পারবেন না, মেইনলি বাঁধাকপি খেতে পারবেন কিনা, অবশ্যই খেতে পারবেন। হাইপোথাইরয়েডিজম যাদের আছে তারাও খেতে পারবেন যদি জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট করে থাকেন সেক্ষেত্রে। আর খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণেই খাবেন, কিন্তু খেতে পারবেন। আর যাদের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের প্রবলেম আছে, এই থাইরয়েডের প্রবলেম সহ আরও অন্যান্য অনেক সমস্যার সমাধান কিন্তু এই লাইফস্টাইল। প্রথমে আমি এই নুডলসটি তৈরি করার জন্য চুলায় পানি বসিয়ে দিলাম। পানিতে আমি এই মানে আমার নুডলসের উপকরণ অর্থাৎ বাঁধাকপি, কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি জাস্ট 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব, একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব, সাথে একটু লবণ দিয়ে দিব। কিছুক্ষণ সিদ্ধ করার পরেই, মানে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করার পরে এটা রেডি হয়ে যাবে আর কি। ঠিক নুডলস যেরকম করে আমরা পানিতে সিদ্ধ করে নিই অনেকটা সেরকমই ব্যাপার এখানেও। এই যে দেখেন ফুটে উঠেছে, আমি হাই হিটে রেখেছি চুলা। এ পর্যায়ে এগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি, এবং চুলায় এই যে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। আসলে আমি প্রফেশনাল রান্নার ইউটিউবার নই, এই জন্য ওভাবে কিছু করা হয় না। আমি আসলে আমার খাবারগুলোকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে সরিষার তেল দিয়ে নিলাম, ঘানিতে ভাঙানো সরিষার তেল। আমি কিন্তু নুডলসে এমন কোনো উপকরণ দিব না যেগুলো ডায়েট ফ্রেন্ডলি নয়। একটু রসুন কুচি দিয়ে নিলাম, সাথে পেঁয়াজ কলি দিয়েছি, এরপর আমি মরিচ দিয়ে নিলাম। এখানে
একটু গাজর দিয়ে নিলাম। আসলে যারা ওজন কমাতে চাচ্ছেন প্রাথমিক অবস্থাতে গাজর খুব বেশি একটা খেতে পারবেন না, খেলেও খুব সামান্য পরিমাণে খেতে হবে। আর সমস্ত কথাগুলোই কিন্তু আপনারা জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। স্যারের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন, আপনারা অনুরোধ থাকলো আপনাদের কাছে। এই যে আমি লবণ দিয়ে নিলাম, কিছুক্ষণ, খুব বেশি পুড়িয়ে ফেলবো না আমি। এর রান্না করতে গিয়ে আসলে খাবার পুড়িয়ে ফেললে খাদ্য গুণাগুণ অনেকটা নষ্ট হয়ে যায়। আর আমরা যেহেতু শুধু ডায়েট না, ডায়েট কিন্তু অনেকে ভাজা পোড়া খেয়েও ডায়েট করে, কিন্তু আসলে সেটা প্রপার ডায়েট হয় না। আমরা যেই লাইফস্টাইলে চলছি সেটি হচ্ছে সুস্থ লাইফস্টাইল। এর জন্য সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে সকাল সকাল ঘুমাতে যাওয়া এবং ভালো খাবার দাবার খাওয়া, স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া, হাঁটাচলা করা, নিজেকে একটু অ্যাক্টিভ রাখা, এর মাধ্যমে কিন্তু পুরো লাইফস্টাইলটা সম্পূর্ণ হবে। আপনি কোনো অংশ বাদ দিলে কিন্তু এটা পরিপূর্ণ হবে না। আপনি তাড়াতাড়ি ঘুমালেন সকাল সকাল ঘুম থেকে উঠলেন কিন্তু খাবার ভালো খেলেন না, সেক্ষেত্রে কিন্তু এই ডায়েটের কোনো মানেই হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো ডিম সুন্দরভাবে করে নিয়েছি, কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, ডিমটা জাস্ট সিদ্ধ হয়ে যেতে যতক্ষণ লাগে এতটুকুই। এরপর আমি এতে একটু পেঁয়াজ দিয়ে নিলাম, আপনার পেঁয়াজটা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আমি একটু পরেই দিলাম, আমার পেঁয়াজের স্বাদটা সেন্টটা থাকলে একটু ভালো লাগে, কাঁচা কাঁচা ভাবটা আমার ভালো লাগে, তাই আমি এভাবে দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই আমার নুডলসগুলো, এগুলো আসলে আমার একটু সিদ্ধ বেশি সময় হয়ে গিয়েছে, এর জন্য একটু ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু কম সিদ্ধ করে নেওয়ার। তারপরে যতটুকু হয়েছে ঠিকঠাকই হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে জাস্ট মিক্সড করে নিব আর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর এর ভিতরে আপনারা যদি পারফেক্ট নুডলসের স্বাদ চান, সেক্ষেত্রে নুডলসের যে মশলা রয়েছে সেই মশলাটি ব্যবহার করতে পারেন, ম্যাজিক অথবা ম্যাজিক মশলা যেটি পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই দেখে নেবেন যেটাতে সুগার ফ্রি। যদি সুগার থাকে, আপনারা উপাদানগুলো লক্ষ্য করে যদি দেখেন কোনো রকমের সুগার রয়েছে, তাহলে সেটি না ব্যবহার করাই ভালো। কিন্তু ডায়েটের মাঝখানে মাসে 2-1 বার যদি খেতে চান, সেক্ষেত্রে খেলেও খেতে পারেন খুব অল্প পরিমাণে দিয়ে, এটা ততটা ক্ষতি করবে না বা ডায়েটে আপনার হ্যাম্পার করবে না, আপনার ওজন অবশ্যই কমাতে পারবেন, কিন্তু পরিমাণে বেশি খাওয়া যাবে না। আর যদি আপনি নুডলসের মশলা যেটা চিনি ছাড়া সেটা ব্যবহার করেন, সেটা তো মানে কোনো বাধাই নেই সেটা ব্যবহারে। এই যে দেখেন তৈরি হয়ে গিয়েছে আমার এই খাবারটি, খেতেও সত্যি অসম্ভব ভালো হয়েছে। আমি নুডলসের মশলাটি ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি জিরা গুঁড়া আর হাতে তৈরি কিছু গুঁড়া মশলা দিয়ে আমি এটা করে নিয়েছি, কিন্তু স্বাদ পুরোপুরি নুডলসের মতোই পাচ্ছি। আর আপনারা পারফেক্ট স্বাদ পেতে চাইলে যদি নুডলসের মশলাটি ব্যবহার করেন, 2-1 বার মাসে 2-1 বার খেতেই পারেন এটি। আর নুডলসের মশলা ব্যবহার না করলে আপনারা রেগুলার বেসিসে এই খাবারটি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবার জন্য। আসসালাম।